আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে তোমরা যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা এখন থেকে নিজেদেরকে কিভাবে পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুত করতে পারো বা কোথায় কিভাবে প্রস্তুতি শুরু করলে তুমি তোমার কনস্টেবল হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারো। ভিডিওর শুরুতে সবাইকে সবজি ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সবজি ট্রেনিং একাডেমি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। 2015 সাল থেকে আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে অফিসার এবং সৈনিক পদের কোচিংগুলো করিয়ে আসছে। 2023 সালে তোমরা যারা পরীক্ষা শেষ করেছ, যারা স্বপ্ন দেখো পুলিশ কনস্টেবল হওয়া, তোমাদের প্রথমে একটু জেনে নিতে হবে পুলিশ কনস্টেবল হতে চাইলে যোগ্যতা কী কী থাকা প্রয়োজন। একজন পুলিশ কনস্টেবল হতে চাইলে স্ক্রিনে দেখো তার উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 20 বছর, সায়েন্স আর্টস কমার্স এমনকি মাদ্রাসা অথবা দাখিল থেকে অথবা কারিগরি থেকেও তুমি এসএসসি পরীক্ষার্থী হলেও তুমি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবা। সেক্ষেত্রে তোমার এসএসসিতে পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন 2.50। যাদের 2.50 পাবা, যাদের আত্মবিশ্বাস আছে, যারা 2023 সালে এসএসসি পরীক্ষাটা সবেমাত্র শেষ করেছ, যাদের বয়স 17.5-এর কাছাকাছি অথবা 17.5 পার হয়ে গেছে অথবা 18-এর কাছাকাছি, এমনকি যাদের বয়স এখনও 17-ও হয়নি, তোমরা এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করে ফেলো। অনেক বন্ধুবান্ধব তোমরা দেখবা তারা ঘুরতে বের হয়েছে, তারা নানা বাসায় যাবে, কারো কেউ দাদা বাসায় যাবে, কেউ ঢাকায় যাবে, কেউ এখানে যাবে, কেউ ওখানে যাবে, কিন্তু তুমি এই ফ্রি সময়টা তুমি আর কলেজ লাইফে পাবা না। তোমার কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই তুমি কিন্তু এখন থেকে চাইলে নিজেকে পুলিশ কনস্টেবলের জন্য সঠিক গাইডলাইন এবং পরামর্শ মেনে দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারো। এই সুবর্ণ সুযোগটাকে, এই সময়টাকে তোমাদেরকে কাজে লাগাইতে হবে। যারা চিন্তা করছো কিভাবে প্রস্তুতি শুরু করবে, তাদের জন্য সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে। যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এমনকি পুলিশ কনস্টেবল পদের কোচিং করার জন্য, তাদেরকে আমরা সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলি। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে পুলিশ কনস্টেবল পদের জন্য তুমি কী কী শিখতে পারবা একটু জেনে নাও বা তোমার লাভগুলো কী হবে। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা পুলিশ কনস্টেবল পদের জন্য আসে, আমরা প্রথমত তাদেরকে বিভিন্ন ধরনের প্রাথমিক মেডিকেল চেক আপগুলো করিয়ে থাকি, কারণ মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ, এটা সব বাহিনীর জন্যই তোমাদেরকে মনে রাখতে হবে। পুলিশ কনস্টেবল পদে মেডিকেলের চান্স পাওয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন হয়ে গেছে। বিগত বছরে যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিয়েছে তারাই শুধুমাত্র জানে যে পুলিশ কনস্টেবল পদে যারা মেডিকেলটাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে পরীক্ষা দিতে গিয়েছিল, অনেক যোগ্য প্রার্থী অনেক ভালো রেজাল্ট নিয়ে, এ প্লাস নিয়ে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, পুলিশ সন্তান কোটা নিয়েও কিন্তু তারা প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে গেছে। এই গুরুত্বটা বিষয়টা আমরা মাথায় রেখে সোলজার ট্রেনিং একাডেমিতে যারা পুলিশ কনস্টেবল পদের জন্য কোচিং করতে আসে তাদেরকে আমরা সর্বপ্রথম মেডিকেল টেস্ট করিয়ে থাকি। মেডিকেলে যদি কোনো সমস্যা বের হয়, তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমরা কীভাবে মেডিকেল টেস্ট করিয়ে থাকি। মেডিকেলে যদি কোনো সমস্যা বের হয় আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিই, গাইডলাইন দিই এবং তাকে সুস্থ করার ব্যবস্থা করে দিই। পাশাপাশি পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা হয় কয়েকটা বিষয়ের উপরে, 45 নম্বরের লিখিত পরীক্ষাটা খুবই কঠিন, খুবই কঠিন। লিখিত পরীক্ষা চান্স পাওয়াটাও অনেক কঠিন বিষয় হয়ে যায়, কারণ পুলিশে গত বছর প্রায় 1,13,000-এর মতো 2022 সালে পরীক্ষা দিয়েছিল এবং শেষমেশ ওখান থেকে প্রায় 3,500-এর মতো পুলিশ কনস্টেবল হওয়ার সৌভাগ্য লাভ করছে। তাহলে এখন তুমি দেখো একটা সিটের জন্য, একটা পদের জন্য কত শিক্ষার্থী কম্পিটিশন করছে, এটা অনেক কঠিন, সো টাফ। তাই লিখিত পরীক্ষায় ভালো করার কোনো বিকল্প নেই। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে পুলিশ কনস্টেবল পদের কোচিং করতে, তাদেরকে আমরা গুরুত্ব সহকারে লিখিত পরীক্ষায় যাতে তারা 45-এ 45 পেতে পারে, সে কারণে আমাদের একাডেমির শিক্ষার্থীদেরকে তোমরা দেখতে পাচ্ছ
বিভিন্ন ধরনের সাজেশনমূলক ক্লাসগুলো করা হয়, মডেল টেস্ট নেওয়া হয়, শিট দেওয়া হয়, গাইড দেওয়া হয়, এবং যারা দুর্বল প্রকৃতির ছাত্র তাদেরকে আমাদের এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষকরা এসে লাইভ ক্লাসের মাধ্যমে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলে। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে তারা জানে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় 45-45 পেতেই হয়, তাছাড়া চান্স পাওয়াটা অনেক কঠিন। পুলিশ কনস্টেবল পদে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানের মধ্যে সাধারণ জ্ঞানেও প্রশ্ন এসে থাকে 45 নম্বরের। লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের কি হবে, মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আমি শারীরিক অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পরীক্ষার বিষয়গুলো একটু পরেই বলছি, ওখানে ম্যাজিক আছে। মনস্তাত্ত্বিক এবং ভাইবা পরীক্ষায় 15 নম্বরের হয়ে থাকে। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা পুলিশ কনস্টেবল পদের জন্য আসে তারা এইভাবেই আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের শিক্ষার্থীরা কিন্তু ভাইবা পরীক্ষায় প্র্যাকটিস করে থাকে এবং মনস্তাত্ত্বিক বিষয়ে যে কোশ্চেনগুলো এসে থাকে সেই ধরনের কোশ্চেনগুলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আগে থেকেই শিখিয়ে দিই, যাতে করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা পুলিশ কনস্টেবল পদের ভাইবা পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় ভালো করতে পারে। পুলিশের শারীরিক ইভেন্ট পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি পুলিশে আবেদন করবা, আবেদন করার পরে তোমার যখন SMS আসবে তোমাকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য পুলিশ লাইন্সে যেতে হবে তোমার জেলায়। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি শুধুমাত্র একমাত্র একাডেমি বাংলাদেশের মধ্যে যারা পুলিশ কনস্টেবল পদের জন্য আসে কোচিং করতে, তাদেরকে আমরা পুলিশের যে 7টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা 7টা ফিজিক্যাল ইভেন্ট হয়ে থাকে, এই ইভেন্টগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে করিয়ে থাকি একাডেমির মাঠে, যাতে করে আমাদের শিক্ষার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে কোনোভাবেই যাতে বাদ না পড়ে। তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে যারা আসে তারা প্রতিনিয়তই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এইভাবে শারীরিক ইভেন্টগুলো পুলিশ কনস্টেবল পদের জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করে থাকে। অনেক শিক্ষার্থী রয়েছ যারা পুলিশ কনস্টেবল হতে চাও, অনেক শিক্ষার্থী রয়েছ তোমরা শারীরিকভাবে সুঠাম এবং সক্ষম, আবার অনেক শিক্ষার্থী রয়েছ দুর্বল শারীরিকভাবে, তাদেরকে আমি বলছি মনোবল হারানো যাবে না, আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তোমরা অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে জয়েন করতে পারো, সোলজার ট্রেনিং একাডেমিতে যোগদান করতে পারো নিজের দক্ষতাকে এবং যোগ্যতাকে বাড়ানোর জন্য। সোলজার ট্রেনিং একাডেমিতে এভাবেই প্রতিনিয়ত যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা পুলিশ কনস্টেবল পদে যে 7টা শারীরিক ইভেন্ট রয়েছে এই 7টা শারীরিক ইভেন্টগুলোই কিন্তু আমরা করিয়ে থাকি। ইভেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু ধৈর্য সহকারে তোমরা ইভেন্টগুলো দেখতে থাকো। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রতিনিয়ত আমরা পুলিশ কনস্টেবল পদের জন্য তাদেরকে এইভাবে ইভেন্টগুলো করিয়ে থাকি। পাশাপাশি সোলজার ট্রেনিং একাডেমিতে যারা দূর থেকে আসে তাদের জন্য আমাদের সুবিধাসমূহগুলো কী কী একটু বলে দিই। তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমিতে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে দূর দূরান্ত থেকে পুলিশ কনস্টেবল পদেও ট্রেনিং জীবনে অবশ্যই সাঁতার জানাটা আবশ্যক। অনেকে সাঁতারে দুর্বল থাকে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা সুইমিং পুলে নিয়ে গিয়ে সাঁতার শিখিয়ে থাকি। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা তোমরা এখন দেখতে পাচ্ছ সাঁতার প্র্যাকটিস করছে। এছাড়াও সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে তারা এখানে ড্রাইভিং শিখতে পারে। ড্রাইভিং শেখার ভিডিওটি তোমরা এখন দেখতে পাচ্ছ, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা ড্রাইভিং প্রশিক্ষণ করছে। ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা কম্পিউটারে দক্ষতা বাড়ানোর জন্য আমাদের এখানে কম্পিউটারের শিক্ষার উপরেও তারা বিভিন্ন কোর্স করতে পারে। আমাদের শিক্ষার্থীরা সোলজার ট্রেনিং একাডেমিতে কম্পিউটার শিখছে। এখন তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টগুলো ভালো করার জন্য, বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টে তারা অংশগ্রহণ করার জন্য
আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলা প্র্যাকটিস করছে। যারা পুলিশ কনস্টেবল পদের জন্য কোচিং করতে আসে তাদেরকে আমরা এভাবেই বিভিন্ন ধরনের খেলাধুলা ব্যবস্থা করে রাখি তাদের জন্য, এবং খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। পুলিশ কনস্টেবল হিসেবে যখন তুমি চাকরি পাবা বা ট্রেনিংয়ে যাবা, তোমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের একাডেমির মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা করছে, তোমরা এই ভিডিওটি এখন বর্তমানে দেখতে পাচ্ছ। এছাড়াও পুলিশের শারীরিক যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রয়েছে, এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে ভালো করার জন্য সোজা ট্রেনিং একাডেমিতে জিম সেন্টার স্থাপন করা হয়েছে, সোজা ফিটনেস ক্লাব। এই জিম সেন্টারে যারা শারীরিকভাবে দুর্বল তাদেরকে জিম করানো হয় প্রতিনিয়ত সঠিক গাইডলাইনের মাধ্যমে, যাতে করে যারা পুলিশ কনস্টেবল পদে যারা পরীক্ষা দিবা এবং যারা পরীক্ষা দিতে চাও যারা শারীরিকভাবে দুর্বল, এই দুর্বলতাগুলোকে কাটানোর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা আমাদের জিম সেন্টারে প্রতিনিয়ত এইভাবেই জিম অনুশীলন করে থাকে। আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা যেভাবে জিম সেন্টারে জিম করে থাকে তোমরা সেই ভিডিওটি বর্তমানে দেখতে পাচ্ছ। এখন সিদ্ধান্ত তোমার, তুমি প্রস্তুতি নিয়ে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা নাকি প্রস্তুতি ছাড়া পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা। যারা বুদ্ধিমান শিক্ষার্থী তারা কিন্তু প্রস্তুতি নিয়েই জীবনের প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষায় পাশ করা সম্ভব না। বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে চাইলে এখন থেকে যে সময়টা তোমাদের হাতে রয়েছে এসএসসি পরীক্ষার পরে, এখন তো পরীক্ষা শেষ, এই সময়টাতে তোমাকে তোমাদের পিছনে সময় দিতে হবে, তোমার দক্ষতাগুলো বাড়ানোর জন্য এখন থেকে তোমাকে সময় দিতে হবে। কারণ পুলিশ কনস্টেবল হতে চাইলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, শারীরিক পরীক্ষায় পাশ করতে হবে, লিখিত পরীক্ষায় পাশ করতে হবে, ভাইবা পরীক্ষায় পাশ করতে হবে এবং ফাইনাল মেডিকেল পরীক্ষায় পাশ করতে হবে। এই চারটা বিষয় যদি তুমি পাশ করতে পারো তাহলে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পুলিশ কনস্টেবল হতে পারবা। এখন সিদ্ধান্ত তুমি নাও কি করবা। বর্তমানে সমসাময়িক ব্যাচে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের জন্য ভর্তি চলছে। যারা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো তোমরা চাইলে এখন থেকে পুলিশ কনস্টেবল পদের জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে শর্ট কোর্স 1 মাস 2 মাস কোর্স করে যেতে পারো। কোচিংয়ে ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আজই যোগাযোগ করো এবং বিস্তারিত ভর্তির বিষয়ে তথ্য জেনে নাও। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, এবং নিজের স্বপ্নকে পূরণ করতে চাই সত্যি করতে চাইলে এখন থেকে পরিশ্রমী হতে হবে, নিজেকে দক্ষ করার পিছনে সময় দিতে হবে, সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো মানতে হবে, তাহলেই তুমি শুধুমাত্র নিজের কনস্টেবল হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারবা 2023 সালে। তোমাদের রেজাল্টের পরপরই কিন্তু পুলিশ কনস্টেবল পদের সার্কুলার খুব সম্ভবত জুলাই অথবা আগস্টে কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। সুতরাং বসে না থেকে এখন থেকে প্রস্তুতি শুরু করো, আর তোমরা যদি মনে করো সোজা ট্রেনিং একাডেমির সহযোগিতা রয়েছে অবশ্যই আমাদের এখানে এসে তুমি নির্দ্বিধায় কোচিংয়ে ভর্তি হতে পারো নিজেকে দক্ষ এবং যোগ্য হিসেবে তৈরি করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।